আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারকে নিয়ে আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমরা রোজা রেখেছি ছয় রোজা। আজকে আমাদের হচ্ছে লাস্ট রোজা, তো আমি ইফতারের জন্য রেডি করছি। ইফতারে আজকে আমরা ভাত খাবো। রাত্রে আজকে আমাদের দাওয়াত আছে, তাই বেশি কিছু করছি না। লেবু দিয়ে খাজি করছি, লেবুর খাজি, সরিষার তেল আর হচ্ছে রসুন লবণ একসাথে মিক্স করে একটা খাজি করছি। আর হচ্ছে দেশি কাকরোল দিয়ে গরুর মাংস রান্না করেছি, আর অল্প আলুর ভর্তা, মাংস কাকরোল দিয়ে, এগুলো হচ্ছে ডিম, আলু ভর্তা, এই যে লেবুর কাজি, এগুলো দিয়ে খাবো আমরা, ইফতার করবো ইনশাল্লাহ। এখন আজান পড়বে, আমরা ইফতার করে নেব। ইফতারের পর আবার ফিরে আসছি। আমরা কি সৌদি হাইফা মার্কেটে? সৌদি হাইফা মার্কেটে আমাদের এই থ্রি পিসটা পছন্দ হয়েছে, এটা নিচ্ছি। এটা নিচ্ছি হচ্ছে বড় বাবির বাগিনা বউয়ের জন্য। অনেক সুন্দর সুন্দর এখানে উন্না আছে। আমরা একটা ত্রিপিস নিয়েছি, ত্রিপিস নিয়ে এখন যাব হচ্ছে পার্কে। আজকে আমরা পার্কে যাচ্ছি একটা দাওয়াতে। বড় বাবির ভাগিনা বউ আসছে, আমাদেরকে দাওয়াত করছে, আমরা দাওয়াতে যাচ্ছি। আমরা মার্কেটে আসছি ভাগিনা বউয়ের জন্য একটা থ্রি পিস নিতে। থ্রি পিস নিয়ে এখন চলে যাচ্ছি। এখন যাব হচ্ছে পার্কে স্পার জোন। পার্কে চলে আসছি আমরা। বড় বাবির ভাগিনা বউ বাংলাদেশ থেকে আসছে, তো বউয়ে রান্না করে নিয়ে আসছে পার্কে। তো কি কি রান্না করে আনলো তা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আর খাবারগুলা কেমন হয়েছে তাও আপনাদেরকে বলবো। এখন হচ্ছে আমাদের সেই চেনা জায়গার মধ্যে আসছি। এই পুকুরে হাঁস এবং মাছ দুটাই আছে। এখানে এসে দেখি অনেক শুকাই গেছে পানিগুলা, শুকাইয়ে একদম নিচে চলে গেছে। হাঁস দেখা যাচ্ছে কিন্তু মাছগুলাকে এখন দেখা যাচ্ছে না। তো এই জায়গাটা অনেক ভালো লাগে আসলে, অনেক সুন্দর এই পার্কটা। তো আমরা একটু ঘুরে দেখছি পার্কটা। ভাগিনা বউ আমাদের জন্য কি কি রান্না করে আনলো এখন আপনাদের সাথে তা শেয়ার করছি। ভাত আনছে পোলাও আর সাদা, আর হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে চিকেন, এগুলা হচ্ছে সালাদ, আর এগুলা হচ্ছে ডিম, আর এই যে অনেকগুলা ফিশ ফ্রাই করে আনছে, মাশাআল্লাহ। এগুলা হচ্ছে সব নতুন বউ আমাদের জন্য রান্না করে আনছে, আমরা এখন সবাই একসাথে খাবো ইনশাল্লাহ। আমরা আজকে চার ফ্যামিলি একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে এখন ডিনার করছি। ডিনার করার পর কোথায় যাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব।
দোহা করনে সে এটা হচ্ছে দোহা সিটি মাশাআল্লাহ সফর গাড়ি আজকে থার্সডে, প্রচুর মানুষ এখানে, চারপাশ গাড়ি পার্কিং, গাড়ি পার্কিং করে আমরা একটু কর্নিশে হাঁটবো ইনশাল্লাহ। এই যে টাওয়ার, পার্ক থেকে আমরা রাতের খাবার খেয়ে এখন আসছি দোহা কর্নিশে। তো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, গল্প করব। এই তো আমরা কিছুক্ষণ কর্নিশে ছিলাম, যেহেতু রাত হয়ে গিয়েছে আর শুক্রবারে আমরা দুপুরবেলায় বের হব। তো কোথায় যাব তা দেখতে হলে অবশ্যই নেক্সট ব্লগ দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।